ঘরে ঢুকেই দেখছি আমার পুকু এভাবে বোঝায় যে পা ধুলিয়ে, পুকু শুভ মহা অষ্টমী, আবার ওকে নিয়ে অত্যাচার শুরু করলাম। পুকলা পুকলা আমার টুকটুকি, আমার টুকটুকি না তুমি না, আমি জানি না তুমি কতটা নেবা না। কালিকাতলার প্রসাদটা কিন্তু হেভি খেতে বললে আমরা। ওখানে মেলা বসিয়েছিস কেন? কি বলছিলে যেন একটা কথা? গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ অষ্টমী আজকে। গুড মর্নিং, শুভ অষ্টমী। আমি মনে হচ্ছে ভুল কথা বললাম, শুধরাতে চলে এসেছি। উইশ করলাম। ও আচ্ছা, তুমি আলাদা আমি আলাদা। তো ঘড়িতে বাজে এখন 7:30, আজকে একটুখানি লেট হয়েছে কারণ সেশন জয়েন করার ছিল, তো সেশন চলছে। আর এদিকে আমরা এক্সারসাইজ করার জন্য দুজনে মিলে রেডি হয়ে গেছি। এখানে একটা ম্যাট পাতা আছে, আর মারামারি করছিল এতক্ষণ। এই যে এখানে একটা ম্যাট পাতা আছে, আমাকে এরকম একটা দুমড়ানো গোছানো ম্যাট দিয়েছে, আর নিজে আমাকে করায় ফাঁকি বাজির জায়গা না এটা, ভালো স্যার হিসেবে ভালো না? ঠিক আছে, ওকে, ভালো কিছু বলতে পারে, বাবা গো ছাগো এগুলো বলে। ইমা যদি স্যাররা দেখে তাহলে কি হবে? সেরকম ভাবে কিন্তু বলিনি একদম। ঘরে ঢুকেই দেখছি আমার পুকু এভাবে বোঝায় যে পা ধুলিয়ে, পুকু শুভ মহা অষ্টমী, আবার ওকে নিয়ে অত্যাচার শুরু করলাম। পুকলা পুকলা আমার টুকটুকি, আমার টুকটুকি। দাঁড়া 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 কুটুস, তুমি তো একদিনও ঠাকুর দেখতে যাওনি, আজকে কি তুমি ঠাকুর দেখতে যাবে? ঠাকুর দেখতে যাবে? ওকে ইচ্ছা করে ঠাকুর দেখাতে নিয়ে যাই এবার, কারণ বাড়ি করিনি ওকে। ওদের তোমার মুন্ডুটাকে একটু সরালে খুব ভালো হতো, খাবার বানিয়ে এনে ও রেডি হয়ে বসে আছে। আমি যে বাইরে যাচ্ছি উঠে দাঁড়িয়ে যাচ্ছে, যে পালিয়ে গেলে আমিও পালিয়ে যাবো, যে আবার ঘরে যাচ্ছি আবার চুপ করে বসছে, আবার কিছু একটা রাখতে যাচ্ছি আবার দাঁড়িয়ে যাচ্ছে। পুকু আজকে তুমি কি নতুন জামা পরে ঠাকুর দেখতে যাবা? নতুন জামা পরবা? পরবা না? আমার কুটুসের বিয়ের সময় 5 দিনে 5টা জামা হয়েছিল, গায়ে হলুদ, ওর গায়ে হলুদের জামা, বিয়ের জামা, বউ হাতের জামা, আইবুড়ো হাতের জামা, একটা জামা দুঃখের সহিত একটা জামা পরেনি। গরম লাগছে, তুমি ওদিকে চলে যাও, ওদিকে ঢুকে যাও, ওদিকে চলে যাও। আমার ছুটু, আমার বুকু, ওপরে যাবি? চল 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 প্রচন্ড গলা ভেঙে গলা বসে যাচ্ছে তার অবস্থা হয়ে গেছিল, এখনো অনেক অবস্থা খারাপ, তাও একটু ভালো হয়েছে। ইভেন কারাও বানিয়ে দিয়ে গেছে, তো যে বাসক পাতার বাড়ি দিয়ে গেছিল তো সেটা ঠাকুমা কাল দেখেছিল, ঠাকুমা এখন সেটাই চাইছে যে আমাকে কয়েকটা পাতা দিয়ে যাবে। ওদিকে যাবি না পুজোর টাইম আমরা ভাগ করে নিয়েছি যে এই বাড়ি আর ও বাড়ি মিলিয়ে থাকবো, এবারটা পুরোপুরি বাড়ি সবার সাথে খাওয়া দাওয়া গল্প এভাবে কাটাতে হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। ও তো চলে গেছে আমাদের ওই নতুন প্রজেক্টের জায়গায়, ওখানে যেহেতু মিস্ত্রি দাদা কাজ করছেন, আমিও ওখানে টোটো করে যাব, ওখান থেকে ওকে একবারে ডাইরেক্ট নেবো দিয়ে বেরিয়ে যাব। তো চলো এখন যাওয়া যাক, আর ওখানে গিয়ে সবার সাথে আড্ডা আড্ডা হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়িয়ে আছি এখানে অনেকক্ষণ থেকে, এখনো এসে পৌঁছতে পারেনি, এখনো আসতে পারেনি। আস্তে আস্তে ঘুরেছি, সেটাই।
ভালো সেজেছো তো সেজেছি পুরনো প্যান্ট আর পুরনো গেঞ্জি কত সুন্দর এমনিতে ও ওয়াও হঠাৎ কেমন লাগলো চাটা পড়া শেষ করেছো কম্পিটিশনে গেছিলাম নাকি চাকরি করে যাচ্ছি শুনছো রে কেমন কত লাগে গেল কাজ অনেক কালকে ম্যাক্সিমাম হয়েই যাবে তো শুনেছিলাম একটু একটু কাঁচা তুমি এই যখন বাড়িতে ঢুকেছো चले লুচিটা কি দিয়ে তৈরি করেছে কেন এত সুন্দর কাকু আসো আমাকে বাবার পাশে বসিয়েছি তো আমার থেকে একটু ছিটকে দি বাবার পাশে পড়া থেকে কি হবে একটু সরব হ্যাঁ বলতে আর কত সরব এখানে অ্যাডজাস্ট করে বস সবাই আরে আমি তো অ্যাডজাস্ট করে বসে আছি সব অ্যাডজাস্টমেন্ট করে বস গরম লাগছে ফ্যানটা জোরে দাও যাবে না দেখতো না মশলা কত হ্যাঁ মাথা তো শুধু মাছ দিই হ্যাঁ শুন তাই তো বলছিস থাকার কথা তুই কখন বসবি দিয়ে দিচ্ছি আমরা এখানে শুয়েছি আজকে ফরাস পেতে মাথা খারাপ হয়ে গেছে এই যে এখানে শুয়ে আছে অষ্টমী বাট বেরোতে পারিনি আমার গলার অবস্থা খুব খারাপ এবং আমার জ্বর আসা আসবে 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 করছে সেজন্য বেরোতে পারলাম না কিন্তু পুজোর দিনে বাইরে ফাস্টফুড খেতে তো আমরা সবাই চাই আমি খাইও আমরা খাইও কিন্তু এটা আমার বাড়ির তৈরি ফাস্টফুড মানে আমাদের মুরগি আছে ঘরে ভাজা চিড়ে আছে আর এই আমার দিদার হাতে নাড়ু আছে আর তার সাথে আমার এনার্জি ড্রিঙ্ক এটা যে দিনে কতবার আমি খাই তা বলার অবকাশ নেই আর একজনের বোম ফেটেছে বলে অবস্থাটা দেখো পুতু ও পুতু অষ্টমী সন্ধ্যাবেলাতে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর আমরা এখানে বাড়িতে বসে বসে নিজেদের কাজকর্ম করছি কারণ ওর একটু মাথাটা হালকা যন্ত্রণা যন্ত্রণা করেছে তাই বলছে যে যদি জ্বর তর চলে আসে তাই জন্য বাড়িতে বসে চিড়ে ভাজা মামুনির দেওয়া আর কি বাড়িতে ভাজা সবইগুলো চিড়ে ভাজা মুরগি আর নাড়ু নাগলের নাড়ু দিয়ে অ্যাফ্রেশ দিয়ে এটা টিফিন করছে এখন
কি আর বলবো, যাই হোক এখন তো দুপুরবাকে এখনই ফোন করেছিলাম যে দেখ আজকে বেরোনো হবে না, তো ওরাও বললো হ্যাঁ রাত হয়ে গেছে যেহেতু আজকে বেরোতে হবে না, ছেড়ে দাও কালকে দিনটা বেরোনো যাবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখা যাক, কোনো সমস্যা নেই। তা আজকে আর বেরোনো হবে না। একদিকে ভালো হলো যে পেন্ডিং কাজ অনেকটা করে ফেলেছি, আরও কিছু বাকি আছে সেগুলোও করে ফেলি, কারণ একদম কোনো সাইলেন্টলি কোনো ডিস্টারবেন্স নেই, কোনো কিচ্ছু নেই, শুধু কাজকর্মগুলো একদম খুব ভালোভাবে হয়। তো যাই হোক একটু আড্ডা আর একটু খাওয়া দাওয়া হোক বাড়িতে, তারপর দেখা যাক কি প্ল্যান ট্যান হচ্ছে জানাচ্ছি। ঠাকুমা এখানে আসবে নাকি আড্ডা দেবো তাহলে একসাথে? তুলি বলছে আসবা, আসো চেয়ারে বসো, আসো। আসছে ঠাকুমা আসছে। কি বলছিলে যেন একটা কথা? না না কি একটা বাজে কথা বললো বলো। ওরে বাপ রে বাপ, মাস্ক লাগিয়েছে কুটুসের জন্য, বেচারা খুব ভয় পেয়েছে বোম ফাটছে বলে। তাই না বাবু, বোম ফাটছে বলে তুমি ভয় পেয়েছ? ঝিঙ্কা বাবু, এদের খুব অসুবিধায় বোম ফাটে, তাই না বলো? খুব মুশকিল দেখো, সব বীর পুরুষগুলো বোম ফাটলেই ব্যাস। আজকে আলটিমেটলি আমাদের আর ঘুরতে যাওয়া হলো না, ওই বাড়ি থেকে এসে নিজেদের কাজে বসেছিলাম, আর দুপুরবেলাতে এত গরম, তার মধ্যে নাকি একজনের মাথা যন্ত্রণা করছিল, আমরা যখন চারজনে মিলে আজকে শুয়েছিলাম ওই বাড়িতে, ও দেখার মতো ছিল না, হ্যাঁ মাটির উপরে কিছু একটা ছিল না কিছু, আর গরমে আমি রীতিমতো ঘেমে যাচ্ছিলাম, আমি আর ডুববো মারাত্মক গরমে ঘেমে যাচ্ছি, আর এদিকে পূর্বার ওর নাকি ঠান্ডা লাগছে, পূর্বা চাদর দিয়ে শুয়েছে, সব মেন্টাল প্রবলেম। যাই হোক মাথার এগুলো প্রবলেম থাকলে এরকমই হয়, কিছু করার নেই, শরীরে জ্বর আসলো যত শরীরেই আছে। তো যাই হোক কোনো রকম ভাবে আজকে অষ্টমীটা কাটলো, ভালোভাবেই কাটলো, দুপুরবেলা বিকেলবেলা পর্যন্ত খুব ভালো করে কেটেছে, কারণ বিকেলবেলা সবাই বিকেলবেলা পর্যন্ত সবাই মিলে একসাথে ছিলাম, তারপর আমরা দুজনে মিলে যেরকম হয় কাজ করতে বসলে তার খেয়াল থাকে না, তো এখন এখনই ঘুম থেকে উঠলো আবার ঘুমাবে আর কি। সকালবেলায় আবার সেশন আছে ওর, কালকে হোস্টিং, আর মোস্টলি আমার কালকে কোনো পার্ট নেই, আমি নিজের মতো এক্সারসাইজ করবো যেমন করি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, অষ্টমী শেষ হয়ে গেল, মন খারাপ তো চরম, কালকেই মন খারাপ করছিল, তো আজকে তো আরও বেশি, কারণ কালকের দিনটা শুধুমাত্র বাকি ব্যাস, তারপর আবার এক বছর হবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সঙ্গীতের পাশে থেকো, কার কেমন পুজো কাটছে অবশ্যই জানিও, আর কালকের দিনের কী প্ল্যান প্রোগ্রাম হয় দেখা যাক। তো আজকের মতো গুড নাইট, টাটা।